আমি প্রথমেই অভিনন্দন জানাই ঋতব্রতদাকে যে এরকম একটা আলোচনায় আমাকে ডাকবার জন্যে। এখন বিষয়টা হচ্ছে যে জীবন চলছে সেটিংয়ে, রাজনীতি চলছে কাটমানিতে। আমি এটাকে ঠিক বিতর্কের বিষয় বলে মনে করছি না, কারণ যখন কোনো বাক্য শুরু হচ্ছে জীবন চলছে সেটিংয়ে, এই বাক্যটার সঙ্গে জোড়া উচিত ছিল কাদের জীবন, কারা সেটিং করার সময় পায় সুযোগ পায়। যে ছেলেটা সকালবেলা বাড়ি থেকে বেরোয় তার কাজের জায়গায় পৌঁছে কাজটা থাকবে কি না, বা তার উপর যে কোম্পানি বা কাজ দেওয়া, যে মালিক তার দেওয়া যে দায়িত্ব, যে টার্গেট, সেটা ফুলফিল করতে পারবে কি না, এবং দিনের শেষে সে বাড়ি ফেরার পর বাড়িতে গিয়ে বাড়ির যে খরচ সেই খরচটা বইবার ক্ষমতা তার থাকবে কি না, সে জানলো কি জানলো না, তার কাছে সেটিং করার সময় কোথায় আমি জানি না। রাজনীতি চলছে কাটমানিতে যদি বলেন, তাহলে রাজনীতির মানেটাকে একটুখানি বোধহয় ঠিক করার দরকার আছে। আমি ঠিক করব, কারণ একটু আগে কৃষাণু মিত্র বলবার সময় একটি কথা বলেছেন, খুব ইন্টারেস্টিং কথা উনি বলেছেন। সমস্ত মানে তার রাজনীতির যে যারা আসছেন, মানে সমাজ থেকে রাজনীতিতে আসছেন বলে রাজনীতিতে ওই সমাজের যতটা খারাপ ততটাই রাজনীতিতে আসছে, আমি ঠিক এটাকে ওইভাবে দেখছি না। এখন রাজনীতি যদি বলে যে আমি সমাজকে নিয়ন্ত্রণ করতে পারছি না, তাহলে আমার মনে হয় সেই রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দল বা যারা রাজনীতির লোক বলে দাবি করছেন তাদের প্রয়োজনীয়তা নেই। সমাজ যদি রাজনীতিকে নিয়ন্ত্রিত করতো, তাহলে আমাদের বাংলার সমাজ ব্যবস্থা ওই 19 শতাব্দীর আগে যেরকম ছিল সেরকমই থাকতো। মানে একটা সময় আমাদের সমাজ বলতো সতীদাহ প্রথা খুব ভালো, চলে চলে চলছে, হাততালি দিচ্ছে, রাজা রামমোহন রায় এগিয়ে এলেন, মাথা ফাটালেন, প্রতিবাদ হলো, সেদিন রামমোহনের পাশে কেউ রইলেন না। কিন্তু সেদিনের রাজনীতিতে রাজনৈতিক দল না করেও রাজা রামমোহন রায় সেদিন করেছিলেন, হয়তো সেদিনকে তাকে সংখ্যালঘু করে রাখা হয়েছিল। এই ভালো খারাপের তত্ত্বটা তখনও ছিল, এতজন ভালো এতজন খারাপ, সমাজ থেকে রাজনীতিতে আসছে কি করব। আবার উল্টো দিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও ছিলেন, তিনিও যখন এই বাল্যবিবাহ বন্ধ করতে গেছেন অথবা বিধবা বিবাহ প্রচলন করতে গেছেন, তাকেও প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। মানে এইভাবে যদি আমি খুব সরলীকরণ করে দিই যে রাজনীতিতে সমাজ থেকে যেহেতু লোক আসছে, সমাজের যতটা খারাপ রাজনীতিতেও ততটা খারাপ আসছে, এটা যদি রাজনৈতিক দল বলেন, মানে রাজনৈতিক দল গণতন্ত্রের যে ওয়েল অ্যাকসেপ্টেড ফরম্যাট সারা পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানে ক্ষেত্রে, সেই রকম ফরম্যাটে একটা অত্যন্ত উঁচু জায়গায় থাকা একটি বিষয়ে, সেই রাজনৈতিক দল যদি বলেন যে সমাজ থেকে ক্লেদ আসছে তো আমাকে, আমিও তো তার বাইরে নই, তাহলে বলতে হবে ভাই আপনি রাজনৈতিক দল চালাতে পারেন না, আপনি যেটা চালাতে পারেন সেটা চালান, কোম্পানি চালান, ব্যবসা করুন, আপনার উপরে সরকার থাকবে, নিয়ন্ত্রণ থাকবে, কন্ট্রোল করবে। আপনি যদি খারাপ জিনিস বাজারে বিক্রি করেন তাহলে সরকার ব্যবস্থা নেবে, রেগুলেটরি অথরিটি থাকবে। কিন্তু রাজনৈতিক দল চালাবেন, নীতি নির্ধারণ করবেন, এমএলএ হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, নীতি নির্ধারণ করবেন মানুষের জন্য, আপনি ঠিক করবেন কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না, আপনি ঠিক করবেন সরকারি কর্মচারীরা ডিএ পাবে কি পাবে না, আপনি ঠিক করবেন এসএসসির চাকরির ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছে তারা সাদা কাগজে মানে দিয়ে এলো তারা চাকরি পাবে কি পাবে না, আর আপনি বলবেন আমি সমাজকে নিয়ন্ত্রণ করতে পারছি না, সেটা তো চলবে না। আমরা তো কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশার কলকাতায় নেই, আমরা 2023 সালে সাংবিধানিক ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে রয়েছি, বাস করছি, এবং আমরা সেখানে কথা বলছি জীবন চলছে সেটিংয়ে, রাজনীতি চলছে কাটমানিতে। আমি বিরোধিতা করে বলছি হ্যাঁ চলছে, কিন্তু ওই 1% জন্য চলছে, যে 1% ঠিকানা শান্তিনিকেতনও হতে পারে, শান্তি কুঞ্জও হতে পারে। কুঞ্জ আর নিকেতনের মধ্যে পার্থক্য, মানে পার্থক্য খুব একটা নেই, এবং তার ছবিটা কিন্তু ধরা পড়ে যায়। ওই জিট্টি ভাই না জিট্টা ভাই কার একটা ছবি কেউ একজন দেখাচ্ছেন না, একটা ভিডিও করে যে এই তো আমার এখানে খেতে আসতো, যখনই আসতো শুভেন্দু কোথায় খেত, ওই জিট্টি ভাইয়ের দোকানে খাবো, ওর দোকানে খাবো বলে ছবিটা দেখাচ্ছেন। কে দেখাচ্ছেন? মুখ্যমন্ত্রীর ভাই, কী নাম? কার্তিক ব্যানার্জি। আবার শুভেন্দুবাবু দেখাচ্ছেন, এই আমি তো ওখানে যেতাম, কার্তিক ব্যানার্জি ইনভাইট করতেন তাই যেতাম। আরে সাধারণ তৃণমূলের কর্মী আর বিজেপির কর্মী কাঁথিতে থাক আর কালীঘাটে থাক, তারা কিন্তু খুব একটা ডাক পেতেন না। এখানে কিন্তু অভিষেকবাবু, শুভেন্দুবাবু, কার্তিক ব্যানার্জি সব পরিবার, সব একদম তন্ত্র, একদম ওর বাইরে যেতে দেবে না। ওই কাটেল কথাটা খারাপ কৃষ্ণবাবু বললেন, খুব আই এগ্রি, কাটেল তৈরি করে তারাই। দেখবেন ওই মার্ক্সের বই পড়বেন, দেখবেন একটা
মানে ফ্যামিলি মনোপলি আলটিমেটলি দেখবেন একটা পরিবার, একটা পরিবারের যদি উৎপত্তি দেখেন, সম্পত্তির উৎপত্তি দেখেন, তাহলে দেখবেন যে একটা জায়গায় গিয়ে বাদে সে বিয়ে হলেও সেই পরিবার এবং তার শাখা প্রশাখার মধ্যে থাকে, আর কাটল বানালেও তার মধ্যে থাকে, শাখা প্রশাখার মধ্যে থাকে। ওই যে রাজনীতি, রাজতন্ত্র আর তারপরেই বললেন গণতন্ত্র, তো খুব গুলি দেওয়া, খুব ক্লোজ টার্ম। রাজনীতি আর রাজতন্ত্র খুব ক্লোজ টার্ম, কিন্তু দুটো এক এক মানে নয়। রাজনীতির সাথে রাজতন্ত্রের যোগ কোথায়? রাজতন্ত্র একটা রাজনীতি ছিল, আর গণতন্ত্র, সাংবিধানিক গণতন্ত্র একটা রাজনীতি আছে। দুটো রাজনীতির চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই জন্য আমাদের সংবিধান যখন গণপরিষদে গৃহীত হয়েছিল, তখন আমরা বলেছিলাম রাজনৈতিক দলগুলোকে সংবিধান নিয়ন্ত্রণ করবে না, কারণ সেই কারণেই আমাদের রাজনৈতিক দলগুলিকে ধরা হয়, তারা জনগণের চিন্তাভাবনার আধার। কিন্তু আনফর্চুনেট পার্ট, আমাদের দেশে বিখ্যাত সাংবাদিক ঋতুব্রত দা জানেন, পি সাইনার, তিনি একটা বই লিখেছিলেন এভরিবডি লাভস এ গুড জট, বাংলায় তার অনুবাদ হয়েছিল, হরিলাল নাথ করেছিলেন, তার নাম খরা দাও ঈশ্বর। যে সবাই, যেই খরা হয় বন্যা হয় তো আমরা ভাবি বোধ হয় সবাই দুঃখে চোখ দিয়ে জল বেরোচ্ছে, সবার কিন্তু দুঃখে চোখ দিয়ে জল বেরোয় না। পি সাইনাথ খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছে, আমার দাদা কেউ অস্বীকার করবেন না, এটা ফ্যাক্ট, দেখুন আপনারাও ভাবুন। যে 2004 সুনামি হয়েছিল, এই সুনামি মানে আমাদের দেশের উপকূলবর্তী সমস্ত জায়গা ধ্বংস, গরিব মানুষ থাকেন সমুদ্রের ধারে, তাদের ঘর ভেঙে গেছে, ভেসে গেছে, সেখানে জল ঢুকে গেছে, তারা বাড়ি ছাড়া হয়ে গেছেন। এরকম একটা দিনে শেয়ার বাজার, যেটা বলছিলেন কৃষ্ণদা শেয়ার বাজারের কথা, যেটাকে কেউ নিয়ন্ত্রণ করে না, দেখা গেল শেয়ার বাজারে সেদিনকে না সবচেয়ে সেন্সেক্স হাই। কেন সেন্সেক্স হাই? কেন? কারণ সেদিনকে সবচেয়ে বেশি ফাটকা খেলেছে, কারণ কি, ওখানে কনস্ট্রাকশন হবে, বাড়ি তৈরি হবে, বাড়ি ভেঙে গেছে তাই বাড়ি তৈরি হবে। তাহলে যাদের বাড়ি, ওই গরিব লোকের ওই বাড়ি তৈরি করবার জন্য প্রচুর টেন্ডার হবে, প্রচুর কাজ হবে, ফলে টাকা রোল করছে, খেলছে, ওটা একটা। আর উল্টো দিকে যেদিনকে 2004 সালের এপ্রিল মাসে আমাদের দেশে একটা সরকার এসেছিল জনগণের ম্যান্ডেটে, মনমোহন সিং তার প্রধানমন্ত্রী হয়েছিলেন, এই সরকারটার আলাদা ফিচার ছিল এটাই, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কোন সরকার এলো যার নীতি নির্ধারণের ক্ষেত্রে 61 জন এমপি যারা বামপন্থী রাজনৈতিক দলগুলির থেকে ছিল, আর যাদের চাপে মনমোহন সিং এর সরকার সেদিনকে অনেকগুলি কাজ করতে পেরেছিলেন, এই 100 দিনের কাজ, যেটা নিয়ে আজকেই দেখছেন না ঝগড়া চলছে, বলছে দুর্নীতি হয়েছে কি টাকা দাও, এই কাজ 100 দিনের কাজের প্রকল্প যে সরকারটা করেছিল, সেই ইউপিএ এক সরকার যেদিনকে নির্বাচিত হয়ে এলো সেদিনকে শেয়ার বাজারে ধস নেমে গেল। মানে কাদের কাদের, রাজনীতি হোক, সেটি হোক, কাটমানি হোক আর জীবন হোক, চারটে জিনিস কাদের, কেন, কোথায়, কখন, এই চারটে উত্তর যদি আমরা না দিতে পারি তাহলে বোধ হয় আমরা এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাবো না, আমরা ধাঁধার মধ্যে আবার ঘুরতে থাকবো, আবার ঘুরতে থাকবো। এই পশ্চিমবঙ্গে 11 সাল থেকে প্রতি বছরটা দেখুন, তৃণমূল কংগ্রেসের সরকারে আমাদের প্রথম দুর্নীতি হয়েছে, কেউ বলছে না তো, স্বাধীন ভারতবর্ষের দুর্নীতি 50-এর দশক থেকে, 50-এর দশকে প্রথম সরকার যখন কেন্দ্রের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, সেই সময় ভারতবর্ষে প্রথম দুর্নীতি সবচেয়ে বড় এলো, সেটার নাম হচ্ছে এলআইসি স্ক্যাম। এই কলকাতা থেকে তার জন্ম হরিদাস মুন্দ্রা স্ক্যাম, সেই স্ক্যামের ক্ষেত্রে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ওয়ান ম্যান কমিশন তৈরি করলেন জাস্টিস এম সি চাকলার নেতৃত্বে। এম সি চাকলা কমিশন একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টে বললো যে ওই তখনকার প্রথম অর্থমন্ত্রী আমাদের দেশে, তার নাম কৃষ্ণমাচারি, কৃষ্ণমাচারিকে সরিয়ে দিতে হবে, নেহরু সরিয়ে দিলেন এবং তদন্ত হলো। সেই তদন্তের পর আমরা দেখেছি অনেক বিতর্ক হচ্ছে, সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের সেই সময়কার একজন প্রাক্তন বিচারপতি ভিভিয়ান বোস, তার সম্পর্কে, তার সঙ্গে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর দ্বৈরথ সেই সময় আমাদের আমাদের রাজনীতি খুব ডমিনেট করেছে। কিন্তু 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 যেটা ছিল সেই সময়ে দাঁড়িয়ে আমাদের রাজনীতিতে, যে রাজনীতিটা আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে রাজনৈতিক নৈতিকতার জায়গা থেকে দাঁড়িয়ে সেদিন পণ্ডিত জওয়াহরলাল নেহরু দেশের প্রথম অর্থমন্ত্রীকে ক্যাবিনেট থেকে সরিয়ে দিতে একটুও দ্বিধা করেননি। মনে রাখবেন 22শে জুলাই আমাদের এই কলকাতায় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর একজন পরিচিতা মহিলার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ছবি দেখার পরেও
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এতটুকু সৎসাহস হয়নি তাকে ক্যাবিনেট থেকে সরিয়ে দেওয়ার, যতক্ষণ পর্যন্ত আদালত রেকমেন্ড না করেছেন তাকে সরিয়ে দিতে হবে, তারপরেই তাকে পদ থেকে সরানো হয়েছে। অর্থাৎ এই প্রাতিষ্ঠানিক রূপ দুর্নীতির যেটা তৃণমূলের সরকার, এবং অবশ্যই আমাদের বর্তমান সিস্টেমে কেন্দ্রীয় সরকারও তার দায় এড়াতে পারেন না, গোটা দেশ জুড়ে এই আদানির ঘটনার পরে আরও প্রকাশ্য প্রকট যে আসলে রাজনীতিটা তাদের জীবন, যারা ওই 1% আমাদের দেশের কনস্টিটিউট করে আছে, এর মধ্যে আমরা কেউ পড়ি না। 1% লোক যাদের টাকা বিলিয়নে মাপা হয়, কোটি কোটি টাকায় মাপা হয়, লাখ হাজারের জায়গা নেই। লাখ হাজার কেন, যারা দিনান্তে দিন খায় তাদের তো কোনো জায়গাই নেই, তাদের গলায় এখন ঝুরিয়ে দিয়েছে দেখবেন, রাস্তায় বেরোন যে কোনো মার্কেট এরিয়াতে, আমাদের দেশের যারা শ্রমসম্পদ, যারা যুবক, তারা দেখলাম এত কষ্ট হচ্ছে দেখে এরকম করে গলায় ঝুলিয়ে রেখেছে, পোর্টার, আমি কুলি, আমাকে ব্যবহার করো, মার্কেটে ঘুরছে। আর আমরা রাজনীতি নিয়ে, সেটিং নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি, জীবন নিয়ে আলোচনা করে যাচ্ছি, ওই জীবনটা আমাদের দেশের 99% জীবন নয়। ধন্যবাদ।